তৃণমূলের সঙ্গে জোটের প্রশ্নে সম্ভাবনা জিইয়ে রাখলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা এবং সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। ঝেড়ে কাশেননি, এমনকি তৃণমূলের সাথে জোটে যাবে না বামফ্রন্ট এমন কথা বলেননি। তার মতে 2023 সালে পরিস্থিতি নির্ভর করে রাজ্যে পার্টির নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। এখনই এ বিষয়ে কিছু বলার সময় আসেনি। সিটু কার্যালয়ে রক্তদান এবং মরণোত্তর দেহদান কর্মসূচিতে গিয়েছিলেন মানিক সরকার। সেখানে তিনি ত্রিপুরাতে তৃণমূলের সাম্প্রতিক তৎপরতা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। এদিন তিনি বলেন, ইতিপূর্বে একাধিকবার ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের গতিবিধি দেখা গেছে। তারা রাজ্যে এসেছেন, আন্দোলন করেছেন, এমনকি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন, তাই ভোটে জয় পাননি। তার দাবি, বামফ্রন্ট কখনোই তৃণমূলকে রাজ্যে বাধা দেয়নি। গণতান্ত্রিক রাষ্ট্রে অধিকার স্বরূপ তারা নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছেন। তিনি বলেন, সামনে ত্রিপুরা বিধানসভা নির্বাচন, আর তাই রাজ্যে তৃণমূলের তৎপরতা দেখা যাচ্ছে। কারণ পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ী হয়ে তারা সংগঠন বিস্তার করতে চাইছে, তাতে আপত্তি কিছু নেই, দাবি করেন মানিক সরকার। সাথে তিনি যোগ করেন, ত্রিপুরাতে তৃণমূলের তৎপরতায় বামেদের উপরে কোনো প্রভাব পড়বে না। সিপিআইএমের উপর তৃণমূল আসার পরে তারা তো প্রথম আসেনি, তারা তো তৃণমূল যখন পশ্চিমবাংলায় প্রথম গঠিত হয়েছে তার যিনি মানে উদ্যোক্তা তিনি তো প্রথম থেকেই ত্রিপুরা আসছেন ভাই। কাজে আমরা তো তাদের যখনই এসছেন আমাদের রাজ্যে অতিথির মতো আমরা দেখেছি। তারা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে আন্দোলন করেন, সংগ্রাম করেন, সংগঠন করেন, পার্টি করেন, তাদের সংগঠন করার ক্ষেত্রে পুরোদিনই আমরা আপাতত বাধাও দেখি, তারা বাধাও পাননি। তারা তাদের মতো করে কাজ করেছেন, ভোটে দাঁড়িয়েছেন, জয় পরাজয় অন্য প্রশ্ন। কাজেই পার্টিটা তো ক্রমশ ক্রমশ যদি ওটা মানে পশ্চিমবাংলায় মূলত তাদের মূল শক্তি অন্য জায়গায় তারা ছড়াবার চেষ্টা করছেন, তো ত্রিপুরা এসছেন, এটার মধ্যে নূতন কিছু আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। তারা আসতেই পারে, হতে পারে যে আগামী কিছু সময়ের পর ত্রিপুরা নির্বাচন, এটাকে সামনে রেখে হয়তো তাদের আগ্রহটা একটু বেশি বাড়ছে, এটা বাকিই পারে। এতে আমাদের উপর প্রভাব আর কি, কারণ আমরা আগেও তাদের অবস্থান আমরাও জানি, আমাদের অবস্থান তারা জানে, কাজেই এটাতে আলাদাভাবে আমাদের উপর প্রভাব কী পড়তে পারে এটা আপনারা অ্যাসেস করবেন, কিন্তু আমাদের কোনো আলাদা অ্যাসেসমেন্ট নেই। ত্রিপুরার পরিস্থিতি তার উপর নির্ভর করে, ত্রিপুরার যারা পার্টি নেতৃত্ব আছে, বামফ্রন্টের নেতৃত্ব আছে, কেমন না তারা ঠিক করবেন, সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে যদি আমি এগুলো কিছু বলি, এগুলো একটু আগু বাড়িয়ে কষ্টকল্পিত বিষয় হয়ে যাবে না? এই প্রশ্ন অনেকেই করেছেন, পশ্চিমবাংলা থেকে এসেছিলেন তিন চারটে মিডিয়া, তাদের বলেছি ভাই এটা সময় না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।